আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট প্রচারে তৎপর তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রবিবার দুটি হ্যান্ডবিল প্রকাশ করা হয়। এদিন জেলা তৃণমূল পার্টি অফিসে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। তিনি জানিয়েছেন দুটি হ্যান্ডবিল প্রকাশ করা হয়েছে, একটি সাধারণ মানুষের জন্য, অপরটি শিক্ষক শিক্ষিকাদের জন্য। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার বিষয়ে আবেদন জানিয়েছেন গৌরাঙ্গবাবু। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে প্রতিবার ইলেকশনের সময় আমরা হচ্ছে হ্যান্ডবিল প্রকাশ করি, যে হ্যান্ডবিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের কথাবার্তা, তৃণমূল কংগ্রেসের কথাগুলোকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের দুটো হ্যান্ডবিল প্রকাশিত হচ্ছে দুই ধরনের, একটি সাধারণ মানুষের জন্য বাড়ি 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 প্রচার করবেন, তাতে সাধারণ মানুষের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সময়কালে 10 বছরে যে অন্যায় অবিচার অত্যাচারগুলো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বলুন, 50 কোটি বেকার তৈরি করা বলুন, বা দেশের সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারিকরণ বলুন, বা বাংলার ক্ষেত্রে প্রতি মানুষের ক্ষেত্রে যে বঞ্চনা সেগুলো যেমন তুলে ধরা হয়েছে, তেমনি আরেকটি হ্যান্ডবিল আমরা করেছি সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য, যেটাতে শিক্ষাক্ষেত্রে 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে শিক্ষক শিক্ষিকারা, বিদ্যালয়গুলি, ছাত্রছাত্রীরা কী কী সুবিধা পেয়েছেন সেগুলো এখানটায় লিপিবদ্ধ করা আছে। শিক্ষক শিক্ষিকারাদের কাছে আমরা আবেদন রাখবো যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, এবং শিক্ষক শিক্ষিকাদেররা, তৃণমূল কংগ্রেস এবং তাদের পরিবার এবং তাদের গার্জিয়ানরা, অভিভাবক অভিভাবিকারা ভোট দেবেন। তার কারণ শিক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে, এবং বেসরকারিকরণ যাতে আগামী দিনে শিক্ষা না হয়, শিক্ষা ব্যবস্থা যাতে উঠে না যায়, বিজেপি সরকার যেটা চাচ্ছে তার বিরুদ্ধে, এবং শিক্ষক শিক্ষিকার পরিবারগুলো বাঁচানোর জন্য আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে এবং বাংলাকে শক্তিশালী করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার জন্য আমরা আবেদন রাখছি।